প্রযুক্তিগত সেবার সক্ষমতা বাড়ানোর মাধ্যমে ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। প্রযুক্তিগত সহায়তা বাড়ানোর বিষয়ে সম্প্রতি ভুটানের সাথে সমঝোতা চুক্তি সই করেছে এই অধিদপ্তর। এটিএন বাংলাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে সংস্থাটির মহাপরিচালক জানান, পারস্পরিক তথ্য সেবা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে দুদেশের ভোক্তার স্বার্থ রক্ষায় এই চুক্তি। তরিক ইসলামের রিপোর্ট। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জনসচেতনতা সৃষ্টিতে ভোক্তাদের ভরসা এই সংস্থা। ভোক্তার স্বার্থ সুরক্ষায় প্রযুক্তিগত সহায়তা বাড়াতে এবার ভুটানের দ্য কম্পিটিশন অ্যান্ড কনজিউমার্স অ্যাফেয়ার্স অথরিটির সাথে চুক্তি করল প্রতিষ্ঠানটি। মূলত এটি চুক্তিটা যেটি স্বাক্ষর হয়েছে সেটি মিউচুয়াল কোঅপারেশনটাই হলো এটার মূল লক্ষ্য। আমাদের যে ইনফরমেশনগুলো এটা আমরা উভয় পক্ষ আমরা এক্সচেঞ্জ করব। আমাদের দ্বিতীয় বিষয়টা ছিল যে কনজিউমার যে ডিসপিউট ইস্যুগুলো যেগুলো আছে এটি আমরা দুই পক্ষ মিলে এগুলো রিজলভ করব। মানে কনজিউমার রাইটসের যে ইস্যুগুলো আছে সেখানে কিছু কমন এরিয়া আমরা আইডেন্টিফাই করব দুই দেশের। আমরা আমাদের যে এক্সপার্টিস আছে, আমাদের যে এক্সপিরিয়েন্স আছে সেটা দুই পক্ষ আমরা শেয়ার করব। ভোক্তার স্বার্থ সুরক্ষায় এ চুক্তিকে মাইলফলক বলে মন্তব্য করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক। অন্য দেশগুলোতে যে এটার যে বেস্ট প্র্যাকটিস আছে সেই বিষয়গুলো নিয়েও আমরা কাজ করছি এবং আমরা হয়তো এখন জেনেভা ভিত্তিক যে আংটারদের সাথে আমরা যদি এটি আর একটু লিঙ্ক করতে পারি তাহলে এই যে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যে কনজিউমার রাইটস বা আমাদের যে এক্সপিরিয়েন্সগুলো এটা শেয়ার করতে পারলে এবং ওই দেশের বিষয়গুলো যখন আমরা জানবো তখন আমি আশা করি যে আমাদের যে ম্যান্ডেট অর্থাৎ ভোক্তার অধিকার এটি আরও বাংলাদেশে সুনিশ্চিত করতে পারবো বলে আমি বিশ্বাস করি। তথ্য সেবা প্রযুক্তি ও অভিযোগ নিষ্পত্তি সহ মোট ছয়টি শ্রেণীতে পারস্পরিক বিনিময়ের মাধ্যমে ভোক্তার স্বার্থ রক্ষায় কাজ করবে এই সমঝোতা স্মারক। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।